নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এক টুকরো আমির একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ির একটা রেসিপি। আমি এখানে 1.5 কাপ মুগের ডাল, 1/2 কাপ মটর ডাল আর 2 কাপ চাল নিয়েছি। ডালগুলো আগে আমি কড়াইতে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। এইভাবে খিচুড়ি রান্না সাধারণত আমার দিদা করে, তো মায়ের মুখে শুনেছি, তো একটু চেষ্টা করলাম আর কি। কিছু সবজি কেটে নিয়েছি, এটা লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু পটল, ফুলকপি, গাজর, কুমড়ো, এগুলো সবই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছু সবুজ মটর নিয়েছি, এটা আমি রাত্রে ভেজাতে ভুলে গেছিলাম, তাই সকালবেলায় ভিজিয়েছি, তাই একটু ঠিকঠাক ফোলেনি। যাই হোক, এই এবার আমি চালগুলো আর ডালগুলোকে একসাথে একটু ভালো করে ধুয়ে নেব। আমি দুবার করে ধুয়ে নিচ্ছি যাতে নোংরাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। আসলে আজকে বাড়িতে পুজো আছে, রাধা অষ্টমীর পুজো, তো ভাবলাম একটু নিরামিষ খিচুড়ি করে নিই, তাই ব্লগটাও বানিয়ে নিলাম। ও আচ্ছা, অন্যদিকে কুমড়োটাও হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে ফুলকপিটাও ভেজে নিলাম। আসলে কি বলতো, এই পুজো আর্চার দিনে না একটু মনটা যেন খিচুড়ি খিচুড়ি করে। ফুলকপিগুলো ভাজা, ওদিকে দেখে আসি মেয়েটা কি করছে। আমি কোনোদিনও ব্লগ করিনি, তো এটাই আমার ফার্স্ট ব্লগ, জাস্ট একটু চেষ্টা করলাম, তোমরা বলবে কেমন হলো। হচ্ছে কোথায় দেখি কেমন হলো? কোনটা দেখি? এখানটা রাখো, বাজে হয়েছে এদিকটা না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। না বলবো না, তুমি একা একা বানিয়েছো, খুব সুন্দর বানিয়েছো, ফিনিশ করো, দেখতে ভালো লাগবে। ভেরি গুড, চলো বাকিটা কমপ্লিট করে ফেলো। কালার লেগে গেছে ওখানে, তুমি তো লিখবে, হ্যাপি টিচার্স ডে লিখবে, তো যখন লিখবে ওটা ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? এবার পটলগুলো ভেজে নিচ্ছি। মৌলি একা একা কার্ড বানাচ্ছে টিচার্স ডে উপলক্ষে, দিদিমণিকে দেবে বলে, তো বাচ্চা তো একটু ঠিকঠাক হচ্ছে না, একটু এদিক ওদিক হচ্ছে, তার জন্য মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল। গাজর আর লাউয়ের টুকরোগুলো একসাথে ভেজে নিলাম হালকা করে। অন্যদিকে আমি একটু গরম জলও বসিয়ে দিলাম, ভাত চাল ডালটা চাপাতে হবে। মটরগুলো না ঠিকঠাক ভেজে নিই, তো ভাবছি একটু চালের মধ্যে দিয়ে দিই, যখন ভাতটা চাপাবো গরম জলে, ভাতের সাথে মটরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। না হলে না পরের দিকে দিলে কী হবে, মটরগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকবে, তখন খিচুড়ির মধ্যে খেতে গেলে একটু দাঁতে বাঁধবে। আমি এদিকে দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্নাগুলো করছি, আর অন্যদিকে মা পুজোর জোগাড়গুলো সব করছে, পুজোর রান্নাবান্না। যে এই জলটা গরম হয়ে গেলো, এবার চাল ডাল মটর সব একসাথে জলে দিয়ে দিই সেদ্ধ করার জন্য। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমার সবজিগুলোও প্রায় ভাজা হয়ে এসছে, এবারে মশলাটাও করে ফেলতে হবে খিচুড়ির। আমাদের সময় টিচার্স ডেতে স্কুলে কত আনন্দ করতাম, বাচ্চাগুলোকে দেখে আমাদের পুরনো স্মৃতিটা আবার মনে পড়ে যায়। খিচুড়ির জন্য একটু তরকারি করছি, ছ্যাঁচড়া অন্যদিকে বসিয়ে দিয়েছি, একসাথে দুটো তৈরি হয়ে যাবে, নাহলে আলাদা করে করতে আবার অনেকটা সময় লেগে যাবে। এইদিকে চালটা ফুটে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে, আর অন্যদিকে মা লুচি ভাজছে। আসলে আজকে রাধা রানীর জন্মদিন, তো তাই জন্য লুচি, একটু কচুর তরকারি, বড়া ভাজছে, কলার বড়া, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে চারিদিকটা পুরো গন্ধে ছড়িয়ে পড়েছে। আমি একটু আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর একটু ওই 2 চামচ মতো ওই আগের থেকে আমার ভাজা মশলা একটু গুঁড়ো করা ছিল, একটু ধনে আর জিরে শুকনো খোলায় গুঁড়ো করে ঘরে রাখা থাকে, যখন তখন দরকার লাগে, তো আর আলাদা করে মশলাটা পেস্ট করতে হয় না সেই জন্য। আর ভাজা মশলার একটা স্বাদই আলাদা, গন্ধও আলাদা। আর এই মশলা করে রাখলে কী হয়, যখন টাটকা মাছ নিয়ে আসে, আলু দিয়ে একটা পাতলা ঝোল করলে ওপর দিয়ে মশলাটা ছড়িয়ে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। চালটা একটু দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হলো, মোটামুটি হালকা মতো সিদ্ধ হয়ে এসেছে।
এবার এটার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু আগে দেব, সবজিটা একটু পরে দেব, কারণ আলুগুলো একটু মোটা আছে তো, তো সেদ্ধ অত সময় লাগবে। যাই হোক, আলুটা একটু ফোট ফুটেছে, তার কিছুক্ষণ পরে আমি সবজিটা দিয়ে দিয়েছি, কিন্তু সে ভিডিওটা তুলতে আমি ভুলে গেছিলাম। দেখো এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ অনুসারে দেবে যে যার, আর একটু হলুদও দিয়ে দিলাম। আর খিচুড়িটা তো কিন্তু নাড়তে হবে মাঝে মধ্যেই, না হলে নিচে লেগে যাবে। আমি এবারে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব খিচুড়িটা। বেশ কিছুক্ষণ ফোটালাম, এবারে দেখো চালটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা অন্য জায়গাতে খিচুড়ির জন্য একটু ফোড়ন তৈরি করব। আর এটা তো হয়ে গেছে, তো এটা একটু এবার ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ফোড়নের জন্য এবার আমাদের যা যা লাগবে ওগুলো আমি নিয়ে নেব। দু চারটে মোটামুটি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা একটু নিয়ে থেঁতো করে নিয়েছি, গোটা জিরে, একটু পাঁচ ফোড়ন দিলাম, আর আমি একটাই মাত্র শুকনো লঙ্কা দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, বাচ্চা খাবে তো, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। কড়াটা আমি আগে থেকে বসিয়ে রেখে তেলটা একটু বেশি করে গরম করে নিয়েছি। এই ফোড়নগুলো সব একসাথে আমি তেলে দিয়ে দিলাম, এটা একটু হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। একদম পুড়িয়ে ফেলবো না, হালকা মতো ভাজতে হবে। আমার ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি এইভাবে এইগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি খিচুড়িটা নেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার আমি খিচুড়িতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে খিচুড়িটা আমি একটু নাড়িয়ে কিছুক্ষণ বন্ধ করে রাখবো। ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি রান্না। আর মৌলি যে কার্ডটা বানিয়েছে তার একটা ক্লিপ আমি লাস্টে দিয়ে দেবো, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তাহলে আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।